हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। तुम्हें कि बुद्धिमान, तुम्हें कि निजेके इंटेलिजेंट मने करो, ताहले आमार भिडियोर आज के सातटी प्रश्न तुम्हार जोन्नो। तो चलो आज के बुद्धि लड़ाई देखा जाक के जेते, और जे जितबे नेक्स्ट भिडियोते लाकी विनर नाम आमरा घोषणा करब। सो निजेर नाम ओ ठिकाना कमेंट सेक्शने दिते भूलबे ना। ताहले चलो बुद्धि लड़ाई आज के खूब इजी एक फर्स्ट क्वेश्चन करे देखी के पारे एर आंसर। स्क्रीने देखो दुटो छवि आछे, दुटो छवि के देखे गेस करे बोलो तो एखाने अनुष्ठानटिर नाम कि हबे। आर एटा खूब इजी, ताई फर्स्ट कमेंटटा करे दाओ। তোমাদের টাইম শেষ, তো চলো অ্যানসারটি দেখে নেওয়া যাক। ফার্স্টে দেখা যাচ্ছে একটি বউ, আর সেকেন্ডে দেওয়া রয়েছে ভাত। তো দুটি থেকে অনুষ্ঠানটির নাম হবে বউ ভাত। অ্যানসারটি যারা পেরেছো একটা ছোট্ট কমেন্ট করে দাও, আর যারা পারোনি নো প্রবলেম, আরও অনেক কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এইবার স্ক্রিনে দেখো তিনটি ছবি দেখতে পাচ্ছ। এই তিনটি ছবিকে ভালো করে দেখো, দেখে বলো তো এখানে অনুষ্ঠানটির নাম কি হবে। আর এটা কিন্তু বাংলা আর ইংলিশ দুভাবেই ভেবে বলতে হবে। টাইম তোমাদের কাছে আছে 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটি ফটাফট কমেন্ট করে দাও। টাইম ইজ ওভার। ফার্স্ট ছবিটি দেওয়া রয়েছে টি মৌমাছি, মৌমাছিকে ইংলিশে আমরা বি বলে থাকি। সেকেন্ডে অন্তত আকারে এ দেওয়া রয়েছে, থার্ডে একটি বাড়ি। তো তিনটি থেকে অনুষ্ঠানটির নাম হবে বিয়ে বাড়ি। ফ্রেন্ড, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। এইবার স্ক্রিনে এই ছবিটিকে ভালো করে দেখো, আর দেখে গেস করে বলো তো এইখানে সবজিটির নাম কি হবে। টাইম ওভার। অ্যান্সারটি যারা পেরেছ কমেন্ট করে দাও, যারা পারোনি দেখো স্ক্রিনে মূল দেখতে পাওয়া যাচ্ছে, গাছের মূল, অর্থাৎ এখানে সবজিটির নাম হবে মূলো। চলো এবার এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দেখাও তো দেখি। স্ক্রিনে দুটো ছবিকে ভালো করে দেখো, আর দেখে বলো তো উৎসবটির নাম এখানে কি হবে। আর এটা খুব ইজি, তাই ফটাফট 10 সেকেন্ডের আগে কমেন্ট করে দাও। তো চলো, ফার্স্টে দেওয়া রয়েছে ভাত, ভাতকে আমরা অন্ন বলে থাকি। সেকেন্ডে নব দেওয়া রয়েছে। তো দুটি থেকে এখানে উৎসবটির নাম হবে নবান্ন উৎসব, যেটা বাঙালিদের ঘরে ঘরে হয়ে থাকে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকছে, পাতা আছে গাছ নেই, তারা আছে আকাশ নেই, জল আছে মেঘ নেই, বলো তো জিনিসটি কি হবে। এটা তোমাদের জন্য প্রশ্ন থাকবে, এটা আমরা অ্যান্সার বলে দেব না জানোই। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেক কমেন্ট করছো কিন্তু কে কোথা থেকে কমেন্ট করছো সেটা কিন্তু অবশ্যই জানাবে, তোমাদের কান্ট্রিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এইবার একটু ভালো করে চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে নাও। এখানে দেখো অনেকগুলো ইমোজি দেওয়া রয়েছে, বলো তো এখানে কোন ইমোজিটি একটু আলাদা। খুঁজে পেয়েছো? চলো এই ইমোজিটি একটু আলাদা। এইবার আবারও স্ক্রিনে দুটো ছবি এসেছে, এই ছবি দুটোকে ভালো করে দেখে গেস করে বলো তো এখানে অনুষ্ঠানটির নাম কি হবে। তো চলো, এখানে ফার্স্ট ছবিতে দেওয়া রয়েছে একটি বডি, বডিকে বাংলায় গা বলি, আর এখানে হলুদ তো আমরা দেখতেই পাচ্ছি। তো দুটি থেকে অনুষ্ঠানটির নাম হবে গায়ে হলুদ। এইবার এইটা খুব মজার ইমোজি দাদা,
দেখো স্ক্রিনে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা বলো তো এইখানে ফলটির নাম কি হবে? আর এটা কিন্তু তোমাদেরকে হিন্দি আর বাংলা দুটোতেই ভাবতে হবে। তো চলো, যারা এই অ্যান্সারটি পেরেছো তারা খুব জিনিয়াস, অবশ্যই এটা কমেন্ট করে দিও। আর যারা এই অ্যান্সারটি পারোনি তারা দেখে নাও। ফার্স্টে দেওয়া রয়েছে লাভ, লাভকে হিন্দিতে প্যার বলা হয়। অ্যান্ড সেকেন্ডে তো রয়াকারে রাধা রয়েছে, তো দুটি থেকে এখানে ফলটির নাম হবে প্যারা। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও 7টি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।